শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে যোগাযোগকরণ অধ্যায়ের উপর তৃতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত কুমার কর্মকার, সহকার অধ্যাপক, গণিত বিভাগ, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। গত ক্লাসে যা যা আলোচনা করা হয়েছিল দেখে নাও। গত ক্লাসে যোগাযোগকরণের গাণিতিক সমস্যার সমাধান করা হয়েছিল। আজকের বিষয়, যোগজীকরণের প্রতিস্থাপন পদ্ধতির অঙ্ক শেখা হবে। প্রতিস্থাপন পদ্ধতিতে যোগজীকরণ, ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশন। প্রতিস্থাপন পদ্ধতি যখন যোগজীকরণ সরাসরি করার ক্ষেত্রে জটিল আকার ধারণ করে, তখন যোগজীকরণের অন্তর্ভুক্ত কোনো ফাংশনকে একটি চলক দ্বারা প্রতিস্থাপন করা হলে যোগজীকরণ অনেক সহজ হয়। যোগজীকরণের অন্তর্ভুক্ত কোনো ফাংশনকে একটি চলক দ্বারা প্রতিস্থাপন করে যোগজীকরণ করাকে প্রতিস্থাপন পদ্ধতি বলে। যেমন একটা ইন্টিগ্রেশন দেখো, এফ অফ এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স, এই ধরনের ইন্টিগ্রেশনকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি। দেখো এগুলো কিভাবে করতে হয়। এখানে দেখো এই যোগসটা দুটি ফাংশনের গুণফল হিসাবে আছে, এবং এখানে এই যে এফ এক্স এফ ড্যাশ এক্স, অর্থাৎ এই ফাংশনের অন্তরীকরণ করে যে ফাংশনটা পাওয়া যায় সেটা হচ্ছে এই। এইভাবে যদি থাকে তাহলে আমাদের যোগজীকরণ করার পদ্ধতি, দেখো আমরা এই এফ এক্স কে আমরা জেড ধরে নিচ্ছি, তাহলে এক্স এর সাপেক্ষে এফ এক্স কে অন্তরীকরণ করা হলে পাওয়া যায় এফ ড্যাশ এক্স। ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এফ এক্স হয়ে যাবে এফ ড্যাশ এক্স, আর জেড হয়ে যাবে ডিজেড বাই ডিএক্স। তাহলে এই ডিএক্স এই পাশে যদি চলে আসে তাহলে কি হবে দেখো, অতএব এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে অতএব এই যে এফ অফ এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা সমান কি লিখতে পারি দেখো, তাহলে আমরা এফ অফ এক্স কে ধরছিলাম জেড, তাহলে ইন্টিগ্রেশন এই যে এফ এক্স এর পরিবর্তে জেড, আর এফ ড্যাশ এক্স ডিএক্স এই যে এফ ড্যাশ এক্স ডিএক্স, এটা হয়ে গেল এই যে এটা হয়ে গেল ডিজেড। তাহলে আমাদের এইটা দাঁড়াচ্ছে দেখো ইন্টিগ্রেশন অফ জেড, এই এফ এক্স আছে জেড আর এইটুকু আছে ডিজেড। এখন দেখো আমরা এটাকে সহজে অন্তরীকরণ করতে পারছি, এটা জেড তাহলে এটা হয়ে যাবে জেড স্কোয়ার বাই টু প্লাস সি। এখন এই জেড এর মান আমরা পুনরায় বসায় দেব, তাহলে কী দাঁড়াচ্ছে এই যে টু এখানে হাফ লেখা হলো, আর জেড স্কোয়ার হচ্ছে এফ অফ এক্স হোল স্কোয়ার, এই যে জেড ধরা হয়েছিলো এফ অফ এক্সকে। তাহলে আমরা এই যে এইটাকে দেখো এখানে প্রতিস্থাপন করা হয়েছে জেড দ্বারা, এবং প্রতিস্থাপন করার ফলে আমরা সহজেই এই যে এফ এক্সকে জেড দ্বারা প্রতিস্থাপন করা হলো, এবং এই প্রতিস্থাপন করার ফলে আমরা সহজেই এই যোগসটা করতে পারলাম। একটা উদাহরণ লক্ষ্য করো, যেমন মনে করো ইন্টিগ্রেশন অফ থ্রি প্লাস সাইন এক্স কোয়াজ এক্স ডিএক্স এর যোগজীকরণ করা হবে। তাহলে এটা যোগজীকরণ করতে গেলে এই দেখো যে থ্রি প্লাস সাইন এক্স, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই কোয়াজ এক্স পাওয়া যায়। তাহলে থ্রি প্লাস সাইন এক্সকে আমরা জেড ধরে নেব, তাহলে ধরি থ্রি প্লাস সাইন এক্স ইকুয়াল টু জেড। তাহলে থ্রি প্লাস সাইন এক্স এটাকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে থ্রি হয়ে যাবে জিরো, আর সাইন এক্স হয়ে যাবে কোয়াজ এক্স, আর যেহেতু এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম এই জন্য এখানে ডিএক্স, আর জেডকে অন্তরীকরণ করলে হয়ে যাবে ওয়ান, ওয়ান লেখা হবে না এবং সাথে ডিজেড। তাহলে অতএব এই যোগসটা কী দাঁড়াচ্ছে এবার দেখো, আমরা থ্রি প্লাস সাইন এক্স, এই যে থ্রি প্লাস সাইন এক্স এটাকে ধরেছি জেড, এর ফলে এই কোয়াজ এক্স ডিএক্স এই যে কোয়াজ এক্স ডিএক্স হয়ে গেল ডিজেড। তাহলে এই জেডের এই জেডকে যোগজীকরণ করলে পাওয়া যাবে জেড স্কোয়ার বাই টু প্লাস সি, জেডের মান বসানো হলো, এই যে যাকে আমরা জেড ধরছিলাম ওই সেই মান পুনরায় আবার বসাতে হবে,
তাহলে এই যে 2 আছে নিচে তাহলে এটা হাফ হলো আর z এর মান হচ্ছে 3 প্লাস sin x এই যে 3 প্লাস sin x = z 3 প্লাস sin x হোল স্কয়ার প্লাস c তাহলে এটা এই অঙ্কের উত্তর যদি এই আকারের কোনো যোগ হয় যে নিচেই যে ফাংশনটা থাকবে তাকে অন্তরীকরণ করলে যদি উপরের ফাংশন পাওয়া যায় তাহলে কিভাবে করতে হবে দেখো আমরা আগের মতো এই fx কে z ধরব অন্তরীকরণ করলে পাওয়া যাবে f'x dx যেহেতু fx কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা আছে এই জন্য f'x dx ইকুয়াল টু dz তাহলে এই যোগসটা কি দাঁড়াচ্ছে দেখো এই fx কে আমরা z ধরেছি এই জন্য এখানে z লেখা হলো আর এই যে উপরের f ড্যাশ x আর এই dx পাশে যে dx আছে তাহলে এই f ড্যাশ x আর dx হয়ে গেল dz তাহলে 1 বাই এটা z 1 বাই z আর বাকি f ড্যাশ x dx মিলে হচ্ছে dz তাহলে 1 বাই z এর যোগাযোগকরণ তোমাদের সূত্র শেখানো আছে ln mod z প্লাস c এখন এই z এর মানটা আমরা বসাই দেবো ln mod of fx প্লাস c একটা উদাহরণ দেখো এই যে sec স্কয়ার x ডিভাইড বাই 3 প্লাস tan x dx অর্থাৎ এটাকে যোগাযোগকরণ কিভাবে করা হয় করা যাবে দেখো এই ফাংশনটা একটু লক্ষ্য করো যে নিচে এই দেখো 3 প্লাস tan x আছে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে sec স্কয়ার x পাওয়া যায় তাহলে আমরা 3 প্লাস tan x কে z ধরবো ধরে 3 প্লাস tan x = z 3 প্লাস ট্যান এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি 3 হয়ে যাবে 0 আর ট্যান এক্স হয়ে যাবে সেক স্কয়ার এক্স সাথে ডিএক্স ইকুয়াল টু ডিজেড তাহলে এই যোগসটা কি দাঁড়াচ্ছে দেখো এখানে হয়ে গেল 1 বাই জেড এই যে আমরা এটাকে জেড ধরছি এই জন্য এটা হয়ে যাচ্ছে নিচে এই জেড এই জন্য 1 বাই জেড আর সেক স্কয়ার এক্স ডিএক্স মিলে হয়ে গেল ডিজেড 1 বাই জেড এর যোগাযোগকরণ ln mod of z প্লাস c ln mod of এই z এর মান বসানো হলো 3 প্লাস tan x প্লাস c এটাই অঙ্কের উত্তর এবার যোগজ নির্ণয় করে সূত্র আকারে প্রকাশ দেখো আমরা কতগুলো সূত্র শিখবো এবার নতুন করে যেমন প্রথম সূত্রটা ax প্লাস b হোল পাওয়ার n dx ইকুয়াল টু ax প্লাস b পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 সাথে একটা a আসবে এখানে যে x এর সহগ a এই এটা কিন্তু নিচেই আবার চলে আসবে তো দেখো এটা কিভাবে করতে হবে এটা আমরা প্রমাণ করি সূত্রটা তো ax প্লাস b এটাকে আমরা z ধরি তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের হবে এ যে এক্স এক্স হয়ে যাবে ওয়ান আর বি হয়ে যাবে জিরো তাহলে এটা হয়ে যাবে এফ এর ফলাফল অর্থাৎ এক্স প্লাস বি এটাকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে এ সাথে এক্স এর সাপেক্ষে করা হচ্ছে বলে ডিএক্স আর এপাশে ডিজেড অতএব এই ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই এ তাহলে এই যোগসটা কি দাঁড়াচ্ছে এবার দেখো এই যে ডিজেড বাই এ তাহলে যে ওয়ান বাই এ এটা বাইরে লেখা হলো আর আমরা এটাকে আমরা ধরেছি জেড আর পর এন তাহলে জেড পর এন ডিজেড এখন দেখো জেড পর এন এর যোগাযোগকরণের সূত্র আমরা জানি ওয়ান বাই এ বাইরে আছে এখানে জেড এর পর এক বেড়ে জেড পর এন প্লাস ওয়ান হলো নিচে এন প্লাস ওয়ান প্লাস সি এবার জেড এর মানটা বসাই দেব তাহলে জেড এর মান এই যে এক্স প্লাস বি বসানো হলো তারপরে এন প্লাস ওয়ান পাওয়ার আর নিচে এ ইন্টু এন প্লাস ওয়ান প্লাস সি সূত্রটা প্রমাণ হলো এই সূত্রগুলো কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে এই জন্য এগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে
এবার দেখো সাইন ax প্লাস বি ডিএক্স, তোমাদের সাইন এক্স এর সূত্র জানা আছে, কিন্তু সাইন ax প্লাস বি অর্থাৎ সাইন এই যে এক্স এর সাথে যদি কোনো সংখ্যা বা অন্য কিছু থেকে থাকে তাহলে কিন্তু সূত্র জানা নাই বা সরাসরি কিন্তু আমরা লিখতে পারবো না। তাহলে এটা কিভাবে করতে হয় দেখো, আমরা এ এক্স প্লাস বি এটাকে জেড ধরবো, এ ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই এ। তাহলে এই যোগসটা কী দাঁড়াচ্ছে দেখো, সাইন অফ এ এক্স প্লাস বি ডিএক্স, তাহলে এখানে এ এক্স প্লাস বির পরিবর্তে জেড লেখা হলো, তাহলে আমাদের হলো সাইন জেড ডিজেড। আর এই যে নিচে এ ছিল 1/a, এইটা বাইরে লেখা হলো সাইন জেড। এটাকে যদি যোগজীকরণ করা হয় তাহলে পাওয়া যাবে মাইনাস কস জেড, সে মাইনাস একেবারে সামনে দেওয়া হলো, তাহলে দাঁড়াচ্ছে 1/a কস জেড প্লাস সি। এখন এই জেড এর মান এ এক্স প্লাস বি বসানো হলো প্লাস সি, তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স প্লাস বি ডিএক্স এটার ফলাফল আছে মাইনাস 1/a কস এ এক্স প্লাস বি। তোমাদের জানা আছে সাইন এক্সকে যদি যোগজীকরণ করি তাহলে মাইনাস কস এক্স হয়ে যায়, কিন্তু এখানে এক্সের সাথে যদি কোনো সহগ থেকে থাকে তাহলে কিন্তু ওই সূত্র অনুযায়ী লিখে সেই সহগ দ্বারা ভাগ হবে। অনুরূপভাবে কস এ এক্স প্লাস বি ডিএক্সকে যদি আমি যোগজীকরণ করি তাহলে কী পাওয়া যায় দেখো, কস এক্স হয়ে যাবে সাইন এক্স, সেই অনুযায়ী সাইন এ এক্স প্লাস বি আমরা এখানে লিখবো, যেহেতু এক্স এর পরিবর্তে এ এক্স প্লাস বি আছে। পাশাপাশি এই যে এক্সের সাথে যে সহগ এ আছে এই ফলাফলকে আবার ওই এ দ্বারা ভাগ করে লিখতে হবে, অর্থাৎ 1/a সাইন এ এক্স প্লাস বি। তাহলে মনে রাখতে হবে যে এখানে এক্সের সহগ যা থাকবে তাই দ্বারা ভাগ হবে। এবার দেখো ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু 1/m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি, এটা আমরা একটু করে দেখি প্রমাণ। তাহলে এই এম এক্সকে আমরা জেড ধরলাম, এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়ে যায়, এই জন্য এটা এম ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই এম। তাহলে এটা ধর এম এক্স ডিএক্স মান কী হচ্ছে দেখো, এখানে ডিজেড বাই এম আছে, তাহলে এটা 1/m এটা বাইরে লেখা হলো, আর ই টু দি পাওয়ার জেড এই যে ই টু দি পাওয়ার এম এক্স এটাকে জেড ধরছে, ফলে ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে 1/m ই টু দি পাওয়ার জেড প্লাস সি, কারণ ই টু দি পাওয়ার জেড এর যোগজীকরণ ই টু দি পাওয়ার জেড। এখন এই জেড এর মানটা আমরা বসাই দেব, তাহলে 1/m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। তাহলে সূত্র যে চারটা শিখলাম একটু ভালো করে খেয়াল করো, এক্স পাওয়ার এন যদি থাকে তাহলে এক্স পাওয়ার এন ডিএক্স অর্থাৎ এক্স পাওয়ার এন এর যোগজীকরণ করলে পাওয়া যায় এক্স পাওয়ার এন প্লাস 1/n+1। ঠিক সেই সূত্র অনুযায়ী আমরা এখানে লিখবো, কিন্তু এক্স এর সহগ যত থাকবে তত তারা ভাগ, সবগুলো একই দেখো, যেখানে সাইন এ এক্স প্লাস বি ডিএক্স, তাহলে সাইন এক্স হয়ে যায় মাইনাস কজ এক্স, সে অনুযায়ী মাইনাস কজ এ এক্স প্লাস বি, এই যে এক্স এর সহগ এ আছে এই জন্য এ দ্বারা ভাগ। তারপর একইভাবে কজ এ এক্স প্লাস বি ডিএক্সকে লেখা যায় 1/a সাইন এ এক্স প্লাস বি প্লাস সি। একইভাবে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু এই যে এক্সের সাথে সহগ এম আছে এই জন্য 1/m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, ফলে ই টু দি পাওয়ার এক্স এর যোগজীকরণ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এখানে যেহেতু এক্স এর সহগ এম আছে এই জন্য এম দ্বারা ভাগ করে ই টু দি পাওয়ার এম এক্স লিখতে হবে। এবার ট্যান এক্স ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স এটার ফলাফল লোয়ান মড অফ সেক এক্স প্লাস সি অথবা মাইনাস লোয়ান মড অফ কজ এক্স প্লাস সি। তো দেখো এগুলো কীভাবে করতে হয়, ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স ডিএক্স, ট্যান এক্সকে আমরা সাইন এক্স বাই কজ এক্স লিখতে পারি। এখন দেখো এই কজ এক্সকে অন্তরীকরণ করলে সাইন এক্স পাওয়া যায়, তাহলে আমরা এই কজ এক্সকে জেড ধরবো, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স কজ এক্সের অন্তরীকরণ, এটা কিন্তু অন্তরীকরণ, কজ এক্সের অন্তরীকরণ মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড।
তাহলে শুধু এই sin x dx equal to minus dz, এখানে দেখে একটু বুঝে লিখতে হবে যে আমাদের আছে sin x dx, তাহলে sin x dx equal to minus dz. তাহলে অতএব ইন্টিগ্রেশন অফ tan x কি দাঁড়াচ্ছে, এই যে sin x dx এটা হচ্ছে minus dz, আর এই যে cos x এটাকে আমরা z ধরেছি, তাহলে আমরা লিখব 1 বাই z, আর এই যে মাইনাস dz, এই মাইনাসটা সামনে লেখা হলো এই dz, তাহলে 1 বাই z এটাকে যোগাযোগকরণ করলে হয়ে যাবে ln মোড অফ z, আর এই মাইনাস সামনে থেকে গেল প্লাস c, তাহলে মাইনাস ln মোড অফ cos x, z এর মান বসানো হলো. তাহলে আমরা এই যে tan x কে যোগাযোগকরণ করে আমরা পাবো মাইনাস ln cos x, অর্থাৎ এটা লিখেছি. এখন এই সামনের মাইনাসকে আমরা ln এর ক্ষেত্রে এটা পাওয়ার হিসেবে নিতে পারি, তাহলে এটা হয়ে গেল ln মোড অফ cos x তারপর মাইনাস 1, যে পাওয়ার মাইনাস 1 আছে এই জন্য এটাকে লেখা হলো 1 বাই cos x প্লাস c, 1 বাই cos x হয়ে যাবে sec x. অতএব ইন্টিগ্রেশন অফ tan x কে আমরা লিখতে পারি ln sec x প্লাস c, আবার এটাকেও লিখতে পারি মাইনাস ln মোড cos x প্লাস c, তাহলে tan x tan x এর যোগাযোগকরণ এই যে এইটা অথবা এটা, এগুলো কিন্তু সূত্র হিসাবে মনে রাখতে হবে. এবার cot x এর যোগাযোগকরণ, তাহলে cot x কে লেখা যায় cos x বাই sin x dx, এই যে cot x এটাকে আমরা লিখতে পারি cos x বাই sin x dx, কারণ cot x হচ্ছে cos x বাই sin x. sin x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে cos x, এই জন্য এটা cos x dx equal to dz. তাহলে অতএব cot x dx মান কি দাঁড়াচ্ছে দেখো, z এই যে sin x এটা হয়ে গেল z, তাহলে 1 বাই z, আর এই cos x dx এই যে cos x dx মিলে হয়ে গেল dz, তাহলে ফলাফল হচ্ছে এই যে 1 বাই z dz equal to ln mod of z, এই z এর মান sin x বসানো হলো. তাহলে ইন্টিগ্রেশন অফ cot x dx আমরা পেলাম ln মড অফ সাইন এক্স প্লাস সি. এবার সেক এক্স ডিএক্স, অর্থাৎ সেক এক্সের যোগাযোগকরণ লন অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, আবার এই সেক এক্স প্লাস ট্যান এক্সকে লেখা যায় ট্যান অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু প্লাস সি. তাহলে সেক এক্সের সূত্র আমাদের এটা মনে রাখলে চলবে, কিন্তু অনেক সময় এমসিকিউতে কিন্তু এটাও ব্যবহার করে তোমাদের প্রশ্ন করা হতে পারে, এই জন্য দুটোই মুখস্থ রাখতে হবে. দেখো এটা কীভাবে হয়, সেক এক্স ডিএক্স আমরা দেখো, এবার এখানে এইটাকে সেক এক্স প্লাস ট্যান এক্স দ্বারা গুণ করলাম, পাশাপাশি সেক এক্স প্লাস ট্যান এক্স দ্বারা ভাগ করলাম, উপরে গুণ করা হলো সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স পাওয়া গেল উপরে, নিচে সেক এক্স প্লাস ট্যান এক্স, এবং সেক এক্স প্লাস ট্যান এক্সকে জেড ধরা হলো. তাহলে এই সেক এক্সের অন্তরীকরণ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, আর এই ট্যান এক্স হচ্ছে সেক স্কোয়ার এক্স, একটু এটা ঘুরিয়ে লেখা হয়েছে এটার সাথে মিল করে, সাথে ডিএক্স ইকুয়াল টু ডিজেড. অতএব সেক এক্স ডিএক্স আমাদের দাঁড়াচ্ছে দেখো, এই যে সেক স্কোয়ার এক্স সেক এক্স ট্যান এক্স ডিএক্স, অর্থাৎ এই উপরে যেটা আছে তার সাথে এই ডিএক্স এটা মিলে হয়ে গেল ডিজেড, আর সেক এক্স প্লাস ট্যান এক্সকে আমরা ধরছি জেড, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1 বাই জেড ডিজেড, অর্থাৎ এটাকে জেড ধরা হয়েছে যে জেড, আর বাকি সবগুলো মিলে হলো ডিজেড, তাহলে 1 বাই জেড ডিজেড. তাহলে এর ফলাফল লন মড জেড প্লাস সি, লন মড অফ জেড এর মান বসানো হলো সেক এক্স প্লাস ট্যান এক্স. এখন এই সেক এক্স প্লাস ট্যান এক্স আমরা যদি ত্রিকোণমিতি সূত্র অনুযায়ী এটাকে করি তাহলে সেটা পাওয়া যায় ট্যান অফ পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, এটা আমি এখানে করে দেখাচ্ছি না, তো ত্রিকোণমিতিতে এই ধরনের অঙ্ক আছে এবং এর ফলাফল এটা পাওয়া যায়. তাহলে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ডিএক্স এটার ফলাফল লন সেক এক্স লন মোড সেক এক্স প্লাস ট্যান এক্স, এটা যেমন লেখা যায় পাশাপাশি লন ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু এটাও লেখা যায়, সাথে যোগাযোগ অন্তর্ভুক্ত সি.
সূত্র হিসেবে দুটোই তোমরা মনে রাখবে, কারণ এমসিকিউ প্রশ্নে কিন্তু এই যে এই সূত্র দিয়েও প্রশ্ন করতে পারে, এই সূত্র দিয়েও প্রশ্ন করতে পারে, এই জন্য দুটোই মনে রাখতে হবে। তবে অঙ্ক করার ক্ষেত্রে এই প্রথমটা মনে রাখলে চলবে। এবার কোসেক এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডিএক্স ইকুয়াল টু লোয়ান ট্যান এক্স বাই টু প্লাস সি। আবার এটাকে লেখা যায় মাইনাস লোয়ান মোট কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি। তো প্রমাণ দেখো, কোসেক এক্স ডিএক্স এটাকে আমরা লিখতে পারি 1/sin x dx, কোসেক এক্স হচ্ছে 1/sin x। এবার সাইন এক্স এর সূত্র 2 sin x/2 cos x/2। এবার এই যে 2 আমরা বাইরে নিলাম, তাহলে বাইরে হাফ হলো। এবার দেখো এখানে একটু কাজ করা হচ্ছে, এই sin x/2 একে cos x/2 দ্বারা ভাগ করা হলো, এই জন্য এইটার সাথে cos x/2 গুণ করে cos² x/2, এতে আমরা একটা সুবিধা পেলাম। তাহলে দেখো এই হাফ ইন্টিগ্রেশন, এই যে cos² x, 1/cos² x হয়ে গেলো sec² x, তাহলে এখানে cos² x/2 আছে, এই জন্য এটা হয়ে গেলো sec² x/2। আর এটা sin x/2 cos x/2, এটা হয়ে গেলো tan x/2। এখন এই tan x/2 কে যদি আমরা জেড ধরি, তাহলে কি পাওয়া যায়? দেখো tan x/2 এটাকে যদি অন্তরীকরণ করি, তোমাদের জানা আছে tan x এর অন্তরীকরণ sec² x, ফলে এখানে tan x/2 আছে বলে এটা sec² x/2 হবে। সাথে x/2 পুনরায় অন্তরীকরণ করলে একটা হাফ পাওয়া যায়, সেই হাফ সামনে দেখা হলো, অর্থাৎ tan x/2 এর অন্তরীকরণ হচ্ছে হাফ sec² x/2 সাথে dx, আর ডান পাশে জেড আছে, এই জন্য এটা dz। আমাদের উপরে আছে দেখো sec² x/2 dx, তাহলে sec² x/2 dx এটাকে আমরা কি লিখতে পারি? এই 2 এই পাশে যে হয়ে গেল sec² x/2 dx ইকুয়াল টু 2 dz। অতএব এই cosec x dx এটাকে আমরা লিখতে পারবো, এই যে হাফ তো আছেই, আর যে 2 dz সেই 2 সামনে। আর এখানে দেখো এই যে tan x/2 কে আমরা জেড ধরছি, যে 1/z, আর বাকি sec² x/2 dx এটা হয়ে গেছিল 2 dz, তা 2 সামনে লেখা হয়েছে হয়েছে বলে এখানে থাকলে শুধু dz। তাহলে এই 2 কেটে গেল, হয়ে গেল 1z প্লাস সি। তাহলে এই জেড এর মান এই যে tan x/2 বসানো হলো, তাহলে আমরা পেলাম cosec x dx, ইন্টিগ্রেশন অফ cosec x dx ইকুয়াল টু ln মড অফ tan x/2 প্লাস সি। এটা একটু বিকল্প পদ্ধতিতে করা হয়েছে। দেখো এই cosec x dx, আমরা এটাকে cosec x + cot x দ্বারা গুণ করলাম, ফলে cosec x + cot x দ্বারা ভাগ। এবার উপরে গুণ করে পাওয়া গেল cosec² x + cosec x cot x, অর্থাৎ এই ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়া হলো, আর নিচে cosec x + cot x। এখন যদি আমরা cosec x + cot x কে যদি অন্তরীকরণ করি, তাহলে উপরে এটা পাওয়া যায়। তাহলে আমরা এটাকে এখন জেড ধরব, তাহলে জেড ধরা হলো, তাহলে কোসেক এক্স এর অন্তরীকরণ মাইনাস cosec x cot x, আর কট এক্স এর অন্তরীকরণ মাইনাস cosec² x, আর এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা হলো, বিধায় এখানে dx ইকুয়াল টু dz। এই মাইনাসটা কমন এলো, তাহলে cosec x cot x + cosec² x dx ইকুয়াল টু dz। তাহলে শুধু cosec² x cosec x cot x এটা আমাদের প্রয়োজন, এই জন্য এটা লিখলাম। দেখো যেটা cosec x cot x + cosec² x dx ইকুয়াল টু -dz। অতএব cosec x dx, তাহলে এই যে cosec² x, এখানে cosec² x, এখানে একটু উল্টা লেখা আছে, যে cosec² x যেখানে cosec² x, আর এই cosec x cot x যেখানে তো cosec x cot x। তাহলে এটা cosec² x + cosec x cot x, আর এই dx, অর্থাৎ এই উপরেরটা মিলে হয়ে গেল dz, আর নিচে ছিল এটাকে আমরা জেড ধরছি, ফলে 1/z dz, আর এই যে মাইনাস আছে এই মাইনাসটা সামনে লেখা হলো। তাহলে ফলাফল দাঁড়াচ্ছে কি, যে এটাকে আমরা জেড ধরেছি, আর cosec² x + cosec² x cot x dx এটা -dz, সেই মাইনাসটা সামনে লেখা হলো, সাথে এই যে dz এখানে।
তাহলে এটা করলে পাওয়া যাবে মাইনাস লন মোড অফ জেড, কারণ 1/z এর যোগাযোগকরণ করলে পাওয়া যায় মোড লন মোড অফ জেড, তাহলে মাইনাস লন মোড কোসেক এক্স প্লাস কোয়াড্রেট, অর্থাৎ জেড এর মান বসানো হলো। তাহলে কোসেক এক্স ডিএক্স এটা যোগাযোগকরণ করলে আমরা দুটো ফলাফল পেলাম, দুটোকেই আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো, যে কোনো একটা লিখলেই হবে। সূত্র দুটোই তোমরা মনে রাখবে, কারণ এমসিকিউতে কিন্তু এই সূত্র দিয়ে প্রশ্ন করে আমি আগেও বললাম একটু আগে। এবার আমরা কিছু সহজ অঙ্ক করব। দেখো প্রথম অঙ্কটা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার 16 - 9x, এটা কীভাবে করা হবে দেখো। মনে করি আই সমান ইন্টিগ্রেশনকে আমরা আই দিয়ে লিখতে পারি, যে কোনো যে অঙ্কই দেওয়া হোক না কেন আমরা আই দিয়ে লিখতে পারি, কারণ ইন্টিগ্রেশনের প্রথম অক্ষর আই, সেই হিসাবে আই লেখা হয়। এখন 16 - 9x এটাকে আমরা জেড ধরলাম, তাহলে এ পাশে অন্তরীকরণ করলে 16 0 হয়ে যাবে, আর -9x হয়ে যাবে 9, আর এক্স এর সাপেক্ষে করা হয়েছে বলে এটা ডিএক্স, আর জেড হয়ে যায় জেড এর সাপেক্ষে করলে 1, সাথে ডিজেড, আর 1 লেখার প্রয়োজন নাই। তাহলে আমরা এইটাকে কী লিখতে পারবো, -9dx ইকুয়াল টু ডিজেড, অর্থাৎ ডিএক্স ইকুয়াল টু -dz/9। এই যে এই মাইনাসের কারণে এপাশে মাইনাস হলো, শুধু ডিএক্স আমাদের এই ডিএক্স এর মান, তাহলে -dz/9। অতএব আয়ুষ্মান দেখো, এই যে আমরা এটাকে জেড ধরেছি বলে এখানে জেড, আর উপরে রুট আছে যেন রুট ওভার জেড, আর ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো -dz/9। এই যে -1/9 বাইরে লেখালে আর এই ডিজেড, এবার এটা হয়ে গেল জেড টু দি পাওয়ার হাফ, তাহলে এটা উপর উঠালে হয়ে গেল জেড টু দি পাওয়ার -হাফ, সাথে ডিজেড, তাহলে -1/9 ইন্টু এটাকে যদি আমরা যোগাযোগকরণ করি তাহলে পাওয়ার এক বেড়ে যাবে, তাহলে এর সাথে পাওয়ার এক যোগ হলে -1/+1 হয়ে যাবে জেড পাওয়ার হাফ, নিশ্চয়ই পাওয়ার যত হলো তত দ্বারা ভাগ। তাহলে এটা পরবর্তী লাইনে কি দাঁড়ায় দেখো, যেখানে লেখা হলো এই টুটা উপরে যাবে, তাহলে -2/9 জেড টু দি পাওয়ার হাফ, তার মানে এটা রুট ওভার জেড, জেডের পর হাফ মানে রুট জেড, এই জেডের মানটা যেটাকে আমরা জেড ধরছিলাম সেটা আবার বসায় দেব, তাহলে -2/9 রুট ওভার 16 - 9x + c, এটাই অঙ্কের উত্তর। আর একটা অঙ্ক, তাহলে মনে করে আই সমান অঙ্কটা লেখা হলো, এখানে আমরা এই 2x - 3 এটাকে জেড ধরবো, 2x - 3 ইকুয়াল টু জেড ধরা হলো, এটাকে অন্তর্গ্রহণ করলে দেখো 2x - 3 এটাকে অন্তর্গ্রহণ করলে পাওয়া যায় 2, আর এটা এক্স এর সাপেক্ষে করা হয়েছে বলে ডিএক্স, আর জেডকে করলে 1 ডিজেড, তার মানে শুধু ডিজেড, তাহলে এই ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো dz/2। অতএব আয়ুষ্মান কী দাঁড়াচ্ছে, তাহলে এই যে dz/2, এর কারণ হাফ সামনে, আর এটাকে আমরা জেড ধরেছি ফলে z² আর এখানে যে কিউব রুট ছিল, তাহলে কিউব রুট অফ z² dz, তাহলে হাফ, আর এই যে 1/, এখানে আছে দেখো কিউব রুট অফ z², এটাকে আমরা লিখতে পারি z/2/3 আর সাথে ডিজেড, আর এই যে হাফ আর z/-2/3 হয়ে গেল, অর্থাৎ এটা নিচে ছিল উপর উঠলে পাওয়ার মাইনাস হলো, এবার পাওয়ার এক বেড়ে যাবে, অর্থাৎ যা পাওয়ার আছে তার সাথে এক যোগ হবে, তাহলে এর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে হয়ে যাবে z/1/3, আর পাওয়ার যত হবে তত তারা ভাগ, আর এই সামনে হাফ, ইন্টিগ্রেশন করা শেষ হওয়ার সাথে সাথে ইন্টিগ্রেশন চিহ্ন উঠে যাবে এবং সাথে একটা যোগাযোগকরণের ধ্রুবক লিখতে হবে, উল্টে গিয়ে z/1/3, এবারে আমরা জেড এর মানটা বসাই দেবো, এই যে 1/3 লেখা যায় কিউব রুট অফ জেড, এই যে পাওয়ার 1/3 আছে জেডের, এই জন্য এটা কিউব রুট অফ জেড হলো, সাথে জেড এর মান বসানো হলো +c, তাহলে এটা হচ্ছে অঙ্কের উত্তর।
একটা অঙ্ক, তাহলে মনে করে আই সমান অঙ্কটা লেখা হলো, ধরি ফাইভ মাইনাস এক্স বাই টু সমান জেড, এই যে আমরা এই যে ফাইভ মাইনাস এক্স বাই টু এটাকে আমরা জেড ধরবো, তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে মাইনাস হাফ সাথে ডিএক্স ইকুয়াল টু ডিজেড, অতএব ডিএক্স ইকুয়াল টু মাইনাস টু ডিজেড, অতএব আই সমান কী দাঁড়াচ্ছে, এই যে মাইনাস টু সামনে লেখা হলো আর এটাকে জেড ধরা আছে জন্য ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে মাইনাস টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি, কারণ ই টু দি পাওয়ার জেড এর যোগযোগকরণগুলো ই টু দি পাওয়ার জেডই পাওয়া যায়। এবার জেড এর মান বসানো হলো, অঙ্কটার উত্তর পাওয়া গেল। এবার আর একটা অঙ্ক দেখো, ই টু দি পাওয়ার এক্স হোল ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওয়ান ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা যোগাযোগকরণ করবো। তা কীভাবে করতে হবে দেখো, আমরা প্রথমে এই যে এ প্লাস হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এটা লিখলাম, ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান রুট ওয়ান ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এবার এটা হয়ে গেলো ই টু দি পাওয়ার টু এক্স, টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান নিচে ই টু দি পাওয়ার এক্স বাই টু। এবার আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখবো, এই যে ই টু দি পাওয়ার টু এক্স বাই ই টু দি পাওয়ার এক্স বাই টু, এই ফলাফলটা হবে এই যে পাওয়ারের পরে বিয়োগী ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু। একইভাবে এই যে এইটা নিচে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স বাই টু লিখি তাহলে ফলাফল দাঁড়াবে টু ই টু দি পাওয়ার এক্স বাই টু, এখানেও পাওয়ার বিয়োগ, আর ওয়ানের নিচে লিখলে হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, অর্থাৎ ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স বাই টু, এই ই টু দি পাওয়ার এক্স বাই টু যদি আমরা উপরে লিখি তাহলে পাওয়ার মাইনাস হয়ে গেল। এবার তোমাদের সূত্র শিখালাম একটু আগে, ই টু দি পাওয়ার এম এক্স এটাকে যদি আমরা যোগযোগকরণ করি তাহলে ফলাফল হয়ে যাবে ওয়ান বাই এম ই টু দি পাওয়ার এম এক্স, সেই সূত্র অনুযায়ী আমরা এটা লিখবো। হ্যাঁ, এই যে ই টু দি পাওয়ার এম এক্স থাকলে ই টু দি পাওয়ার এম এক্স আর এই যে এক্সের সহগ দ্বারা ভাগ, এই জন্য ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু, আর সহগ এখানে থ্রি বাই টু বলে থ্রি বাই টু দ্বারা ভাগ, টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই টু এখানে সহগ আছে হাফ, এই জন্য হাফ দ্বারা ভাগ, প্লাস এখানে সহগ আছে মাইনাস হাফ, এই জন্য মাইনাস হাফ দ্বারা ভাগ। এখন এটাকে আমরা উল্টায় লিখলাম যে টু বাই থ্রি হয়ে গেল ই টু দি পাওয়ার থ্রি এক্স বাই টু, প্লাস এটা উপরে গেলে চার হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স বাই টু, মাইনাস যে মাইনাস এখানে আসলো এটা উল্টায় টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু প্লাস সি। এবার দেখো অঙ্কটা, অঙ্কটা মনে করে আই সমান লেখা হলো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে নিচে আছে রুট ওভার এক্স প্লাস টু মাইনাস রুট এক্স, এরকম ধরনের অঙ্ক যদি কোথাও থাকে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে লব অফ হরকে যেখানে মাইনাস চিহ্ন আছে তাহলে প্লাস চিহ্ন নিয়ে উপরে নিচে গুণ করবো, অর্থাৎ এইভাবে দেখো যে রুট ওভার এক্স প্লাস টু মাইনাস রুট ওভার এক্স আমরা এই যেটা লিখেছি আর উপরে নিচেই, অর্থাৎ লব অফ হরকে রুট ওভার এক্স প্লাস টু প্লাস রুট এক্স এটা দ্বারা গুণ করেছি, এতে আমাদের নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, সূত্র অনুযায়ী লেখা হলো নিচে উপরে যা ছিল তাই আছে ডিএক্স। এবার নিচেই হয়ে গেলে দেখো এই যে স্কোয়ারের কারণে রুট উঠে গেল, এখানেও রুট উঠে গেল, তাহলে নিচেই হলো এক্স প্লাস টু মাইনাস এক্স, আর উপরে এই পাওয়ারগুলো এই যে রুট আছে পাওয়ার করা হলে এবং এটা হয়ে গেলো হাফ, এটাও এক্সের পাওয়ার হাফ, নিচে হয়ে গেল টু, এই টু বাইরে গেল এটা যেটা হাফ হলো। এখন দেখো এটাকে যদি আমরা যোগযোগকরণ করি এখানে এক্স প্লাস টু পাওয়ার হাফ আছে, তাহলে এটা যদি আমরা এক্স পাওয়ার হাফ চিন্তা করি তাহলে পাওয়ার এক বেড়ে থ্রি বাই টু হলে এবং পাওয়ার যত হলে তত দ্বারা ভাগ, আর এখানে এক্সের সব ওয়ান, যদি এক্সের সাথে কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু সেই সংখ্যা দ্বারা ভাগ হতো, যেহেতু এখানে এক্সের সাথে ওয়ান আছে এই জন্য এখানে ওয়ান লিখলে এই ফলাফলের কোনো পরিবর্তন হবে না বলে শুধুমাত্র থ্রি বাই টুই লেখা হলো, আর এটাকে করলে এখানেও পাওয়ার এক বেড়ে যাবে পাওয়ার থ্রি বাই টু, আর পাওয়ার থ্রি বাই টু হলো এই জন্য থ্রি বাই টু দ্বারা ভাগ, সামনে এই হাফ আছে। এবার এটা উল্টায় লেখা হলো টু বাই থ্রি এক্স প্লাস টু পাওয়ার থ্রি বাই টু, এটাও টু বাই থ্রি এক্স পাওয়ার থ্রি বাই টু, এখন এই টু বাই থ্রি কমান আসলো,
তাহলে বাইরে দাঁড়াচ্ছে 1/3 আর ভিতরে যা আসলে এখানে তাই আছে প্লাস সি, এটাই অঙ্কের উত্তর। তো আজকের ক্লাস এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে যা পড়ানো হবে দেখে নাও, যোগজীকরণের প্রতিস্থাপন পদ্ধতির আরও অঙ্ক শেখা হবে। সকলের মঙ্গল কামনা করে এবং ধন্যবাদ জানিয়ে যোগজীকরণের উপর তৃতীয় ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।